দর্শক, নির্বাচনের আরো খবর জানাতে ফেনীর সোনাগাজী পৌর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল রাসেল। আমরা চলে যাচ্ছি তার কাছে। আর রাসেল, নির্বাচন কমিশন ফেনীর সোনাগাজী পৌর নির্বাচনের সকল প্রস্তুতি কি সম্পন্ন হয়েছে, এ ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? এবং সেই সাথে আরেকটু জানতে চাই যে ওই এলাকার ভোটাররাই বা কি অভিমত প্রকাশ করছেন? শ্যামলীল, রাত পহলেই ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচন। তো এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে এখানকার ভোটার এবং প্রার্থীরা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছেন। এর কারণ হচ্ছে অতীতে যতগুলো নির্বাচন হয়েছে সোনাগাজীতে, প্রতিটি নির্বাচনে আসলে সহিংসতার ঘটনা ঘটেছে। তো এই ক্ষেত্রে আসলে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা আসলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা মাঠে পুলিশ, র‍্যাব, বিজিবি সহ ম্যাজিস্ট্রেটের একাধিক টিম মাঠে রয়েছে এবং তারা সার্বিক পরিস্থিতি তদারকি করছেন। এখানে বিএনপি সহ অন্য কোনো দলের বড় কোনো দলের প্রার্থী না থাকায় আসলে আওয়ামী লীগের প্রার্থী একচেটিয়া মাঠ চষে বেড়াচ্ছেন। পাশাপাশি যে আওয়ামী লীগের বিদ্রোহী দুজন প্রার্থী রয়েছেন, তারাও নির্বাচনী প্রচারণে অংশ নিয়েছেন। এবং এছাড়া একজন হাত পাকা প্রার্থী নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। মোট মেয়র পদে চারজন প্রার্থী রয়েছেন। তো আমার পাশে রয়েছেন এখানকার একজন প্রার্থী আবু নাসের। তিনি তারা আসলে ভোট নিয়ে নানান ধরনের কথা বলছেন। আগামীকালের ভোটের পরিস্থিতি সম্বন্ধে তারা আমাদেরকে বলছেন যে নির্বাচন আসলে কেমনটা হবে, তাদের থেকে আজ থেকে আমরা জানতে চাইবো আগামীকালে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা আপনারা কেমন মনে করছেন এবং প্রশাসন আপনাদেরকে কেমন সহযোগিতা করছেন। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত আসলে মানুষ ভোটারদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করতেছে, আসলে কি তাদের ভোটটা সে কেন্দ্রে গিয়ে মানে ভোটটা দিতে পারবে কিনা। যেভাবে শোনা যাচ্ছে সোনাগাজী, ফেনী, দাগনভূঞা, পুলগাজী, পশুরাম থেকে বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীরা আজকে রাত্রে এই সোনাগাজী পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের বাইরে ইউনিয়নে মানে যে মেম্বার চেয়ারম্যানদের বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করবে, যে তাদের সকালে ভোট ডাকাতির জন্য তাদের প্রিপারেশন। যদি এক্ষেত্রে প্রশাসনের তৎপরতা ভালো দেখা যাচ্ছে, আমি ধন্যবাদ জানাই ফেনী জেলার ডিসি মহোদয়কে এবং এসপি মহোদয়কে, সোনাগাজী থানার পুলিশ প্রশাসনকে। শেষ পর্যন্ত আগামী কালকে যদি ভোট সুস্থ হয়। ধন্যবাদ। আপনি শুনছিলেন, তারা আসলে যেখানকার যারা প্রার্থী রয়েছেন তারা ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন। এই ছিল সোনাগাজী থেকে আমার সর্বশেষ। রাসেল, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।